কখনো একদিন একটি ক্ষুধার্ত শিয়াল হাঁটতে হাঁটতে গ্রামের দিকে যাচ্ছিল শিকারের আশায়। সে হাঁটতে হাঁটতে দেখতে পেল যে মাঠের দিকে কিছু মুরগি খাওয়া দাওয়া করছে, তারা চড়ে বেড়াচ্ছে। সে মুরগিগুলোকে লক্ষ্য করে হাঁটতে লাগলো। সে খেয়াল করেনি যে তার কাছাকাছি কয়েকটি কুকুর ঘোরাঘুরি করছে। সে যেই না মুরগিগুলোর কাছে গেল, অমনি কুকুরগুলো তাকে তাড়া করলো। শিয়ালটি তো প্রাণ ভয়ে দৌড়াতে আরম্ভ করলো এবং কুকুরের দল ও তার পিছু পিছু দৌড়াতে আরম্ভ করলো। শিয়ালটি দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটি কুয়োর মধ্যে পড়ে গেল এবং কুয়োর মধ্যে পড়ে সে হাউডু খেতে লাগলো। সে কোনো মতেই উঠতে পারলো না এবং কুকুরের দল সেখান থেকে চলে গেল। সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো সেই কুয়োটি থেকে উঠবার, কিন্তু সে কোনো রকমভাবে উঠতে পারছিল না। কিছুক্ষণ পরে শিয়ালটি দেখল একটি ছাগল এদিকে এগিয়ে আসছে। ছাগলটি ছিল খুবই তৃষ্ণার্ত। তখন সেই বোকা ছাগলটি কুয়োর কাছে এসে শিয়ালটিকে বলতে লাগলো, তাহলে সে সেখানে নামতে চাইবে না। সেই কারণে শিয়াল এমন মনোভাব দেখালো যে সে কুয়োর ভিতরে জল খেতে নেমেছে। শিয়াল ছাগলটি একটুও দেরি করল না এবং চিন্তা ভাবনাও করল না, হঠাৎ সে কুয়োর মধ্যে ঝাঁপ দিল জল খাওয়ার জন্য। যেই না ঝাঁপ দেওয়া, সঙ্গে সঙ্গে শিয়ালটি সেই ছাগলের পিঠের উপর ভর করে লাফ দিয়ে একেবারে কুয়োর বাইরে এসে দাঁড়াল এবং ছাগলটিকে বলল, বোকা ছাগল ভাই, খাও, এবারে মন ভরে কুয়োর সব জল তুমি খাও। এই বলে চালাক শিয়ালটি সেখান থেকে চলে গেল এবং বোকা ছাগলটি কুয়োর মধ্যে হাবুডুবু খেতে লাগলো। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।